হোপ অল অফ ইউ আর কোয়াইট ওয়েল আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব যে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট জানুয়ারি যেটা থার্ড থার্ড ডেট পরীক্ষা হবে সেখানে কিন্তু আড়াই লক্ষ তোমার ক্যান্ডিডেট হবে না সেখানে হবে মাত্র দেড় লক্ষ এটা আমি তোমাদের প্রমাণস্বরূপ দেখাচ্ছি প্রায় বলছি কিন্তু ঠিক আছে হানড্রেড পার্সেন্ট না মানে একদম এক্স্যাক্ট যে না আমি কিছুটা তোমাদের জিনিস দেখাচ্ছি যেটা শুনে তোমরাও নিজেও বলবে যে হ্যাঁ স্যার ঠিকই বলছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে কনসেপ্টটা কী বলছে হ্যাঁ আর যদি শেষ পর্যন্ত না দেখে জাস্ট এমনি তাবল কমেন্ট করো বা তাবল কথা বলো তাহলে কিন্তু একটু খারাপ দেখাবে দেখো একটা ব্যাপার হচ্ছে যখন ফর্ম ফিল আপ হয় তো মনে হচ্ছে যে আগস্ট আমার এক্স্যাক্ট মনে পড়ছে না আগস্টের দু হাজার সতেরো সালে ফর্ম ফিল আপ হয় ঠিক আছে তো দু হাজার সতেরো সালে যখন ফর্ম ফিল আপ হয় তারপরে এখন পরীক্ষা হচ্ছে কত দু হাজার একুশ দু হাজার একুশ সালে ঠিক আছে দু হাজার একুশ সালে তোমার পরীক্ষা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি ক বছর হচ্ছে তারা সতেরোর পরে আঠারো উনিশ কুড়ি একুশ চার বছর প্রায় সাড়ে তিন বছর চার বছর এবার চার বছর আগে যারা প্রাইমারি টেটের জন্য ফর্ম ফিল আপ করেছিল চার বছর আগে যারা ফর্ম ফিল আপ করেছিল ওদের মধ্যে থেকে কিন্তু অনেকেই তোমার ওই এতে হাই স্কুলের যেটা মাদ্রাসা বোর্ডের সিলেকশন নিয়োগ হয়েছে কিছুটা নিয়োগ হয়েছে বুঝতে পারলে কারণ অনেকে কিন্তু ডিএডও করে রাখে আর বিএডও করে রাখে ডিএড বিএডও করে রাখে ঠিক আছে কিছুটা মাদ্রাসা হয়েছে কিছুটা নাইন টেনে হয়েছে মানে এসিসির হাই স্কুল বোর্ডে আর এটা মাদ্রাসাতে হয়েছে কিছুটা আর তোমার নাইন টেনে হওয়ার পরে কিছুটা আবার আপারে এখন এম্পলমেন্ট হয়নি এটা আমরা ধরছি না এখন এদের এদের আপারের কথাটা আমি বলছি শেষে পরে দেখো এটা এটা আমাদের লাভবান হবে তাহলে আমি বললাম কি নাইন টেনে নাইন টেন নাইন টেন হয়েছে মাদ্রাসা হয়েছে আর তোমার হয়েছে একটা ওই নাইন টেন হাই স্কুল অনার্স যেটা হচ্ছে হ্যাঁ হাই স্কুলে নাইন টেনে হয়েছে এবার দেখো দুইবার কনস্টেবল নিয়োগ হয়েছে যারা ফর্ম ফিল আপ করেছে ওদের মধ্যে অনেকে আছে ব্যাপারটা তো আমি কি বলতেছি কনস্টেবল নিয়োগ হয়েছে দুইবার এবার ফুড এস আই নিয়োগ হয়েছে প্লাস আরও অনেকগুলো কিছু কিছু ছাত্র হয়তো সেন্ট্রালে পেয়ে গেছে কিছু কিছু ছাত্র মোটামুটি চার বছরের মধ্যে তুমি যদি মনে করো তাহলে ওই যেমন ফুড এ তিন হাজার কত জন মনে হয় নিয়োগ হয়েছে সামথিং আমার মনে পড়ছে এক্স্যাক্টলি আর ওই তোমার এসআই আবার নিয়োগ হয়েছে একবার অনেকগুলো তোমার কিন্তু জবে নিয়োগ হয়েছে স্টুডেন্টদের তো আড়াই লক্ষ থেকে আমি যদি ভাবলাম যে নিয়োগগুলো হয়েছে তোমার মোটামুটি তিরিশ হাজার বাদ দিলাম তিরিশ হাজারই বাদ দিয়ে দিলাম বেশি হবে কিন্তু কম হবে না তোমরা মিলিয়ে দেখে নিবে অনেক যেমন আমার বন্ধু আজকে একটা ফুড এসে যোগ দিল ও কিন্তু সতেরো দু হাজার এ ইয়ে আছে দু হাজার বারো চোদ্দো সালে ডিএড করা ছিল তো ও তো ফুডে ছিল ও তো আর পরীক্ষাতে যাবে না আজকেই জয়েন করতে গেলো তো পরীক্ষা দেবে না বা পরীক্ষা দিলেও পরে তোমাদের কিন্তু কম্পিটিশানটা কমে যাবে ঠিক আছে এবার আপারে ক্ষেত্রে হয়তো আজকে পরীক্ষা দেবে কিন্তু আপারে যদি তোমার ষোলো হাজার মানে নিয়োগ হওয়ার কথা আছে তো আপারে যারা আছে ওদের মধ্যেও কিন্তু কিছুটা কিন্তু প্রাইমারির ফর্ম ফিল আপ করেছে করে রেখেছিল যেহেতু আপারে কিন্তু ডিএড বি এড দুটোই বসতে পারছে তো আমরা দুটোকে যদি দেখি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখি তারা কিন্তু তিরিশ হাজারের আশেপাশে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিন্তু আমাদের বাদ চলে যাবে যারা কিন্তু পরীক্ষা দিতে যাবে না বা হয়তো পরীক্ষা গিয়ে গেলেও তোমাদের কিন্তু তোমাদের সঙ্গে কম্পিটিশান করবে না জাস্ট যাবে এটা গেল যারা নিয়োগ হয়ে গেছে এবার দেখো সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে বেশি বাদ যাবে কোথায় দেখো যখন দু হাজার সতেরো সালে ফর্ম ফিল আপ হয় অনলাইনে ফর্ম ফিল আপ হয় তখন কিন্তু একটা যারা যে আসল প্রার্থী ওর জন্য কিন্তু তিনজন চারজন ফর্ম ফিল আপ করেছে তিনজন চারজন কিন্তু ফর্ম ফিল আপ করেছে মানে ওকে সাহায্য করার জন্য এটা হয়তো তোমরা অনেকে জানছো না সবাই কিন্তু করেছে যে কম্পিউটারে করে দেখলো যদি আশেপাশে মানে দেখা কি যে ওর ওর মামু আছে ওর মামাকে সাহায্য করার ওর ভাগনা গেছে হয়তো ভাগনা আছে ভাগনাকে সাহায্য করার ওর মামা গেছে হয়তো ভাই বোনকে সাহায্য করার জন্য সবাই ফর্ম ফিল করেছে মানে একটার জন্য তিনজন চারজনও কিন্তু ফর্ম ফিল আপ আছে কিন্তু এবার দেখার বিষয় হচ্ছে যে কেউ কিন্তু আশেপাশে বসতে পায়নি সবাই কিন্তু দূরে দূরে মানে কারও কিন্তু যে ফর্ম ফিল আপ অনুযায়ী ওই যে যেভাবে ওরা প্ল্যান করেছিল ওভাবে কিন্তু বসতে পায়নি তাহলে অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যাচ্ছে দেখা এটা হচ্ছে জিনুইন ক্যান্ডিডেট ঠিক আছে ভালো করে দেখো এটা হচ্ছে তোমার জেনুইন ক্যান্ডিডেট এবার দেখা হলো কি এর পড়েছে এই স্কুলে আর যে জিনুন আছে ওর বলেছে দেখা হলো যে জেনিউইন ক্যান্ডিডেট আছে ওর এখানে পড়েছে ওর ওর সঙ্গে যে করেছিল সাহায্য করেছেন ওর এখানে পড়েছে ওর এখানে পড়েছে অন্য স্কুলে কিন্তু ঠিক আছে চারটা স্কুলে তো যে জিনুইন আছে ওই যাবে বাকি চারজন কিন্তু বাদ এরকম করে কিন্তু অনেক ফর্ম আপ হয়েছে তোমরা একটু খেয়াল করে দেখো যারা ফর্ম ফিল আপ করেছিল এরকম একটা প্ল্যান করে রেখেছিল হয়তো কেউ কেউ চাকরি করেছে ওরাও ফর্ম আপ করেছিলো হয়তো কারো বিএড করে আছে জাস্ট ফর্ম আপ করেছিল কারো হয়তো ডিএড বিএড কিছু নয় তবুও সাহায্য করে যেন ফর্ম ফিল আপ করে রেখেছিল আমার কাছে এরকম অনেকগুলো খবর আছে বাস এগুলো জাস্ট একটা নর্মাল জিনিস সবাই জানো এটা সবাই একটু ওখানে চেষ্টা করে তো এই জিনিসগুলো কিন্তু হয়নি তাহলে এখান থেকে একজনকে সাহায্য করার জন্য হয়তো চারজন পাঁচজন ছয়জন বা তিনজন করেও বসে তাহলে এগুলো যারা এক সাগাতে যদি সিট না হয় তাহলে অনেকগুলো কিন্তু বাদ চলে যাবে তাহলে মোটামুটি তোমার আড়াই লক্ষ থেকে প্রথমে পঁয়ত্রিশ হাজার তোমার বাদ দিয়ে দিলাম অন্যান্য ক্ষেত্রে নিয়োগ হয়েছে চলে গেছে এবার পঁয়ত্রিশ হাজারের মধ্যে এবার তুমি যেটা আমি বললাম যে যারা ফেক মানে এমনি ফর্ম ফিল আপ করে রেখেছিলো ওখান থেকে আমি ভেবে নিলাম যে মোটামুটি চল্লিশ হাজার হয়ে যাবে মনে হচ্ছে চল্লিশ হাজারের মতো ওখানেও হয়ে যাবে তাহলে কত হবে চল্লিশ হাজার এর যোগ করলে পাঁচ সাত পঁচাত্তর হাজার বাদ পঁচাত্তর হাজার যদি বাদ হয় তাহলে দুই লক্ষ থেকে তোমার পঁচাত্তর হাজার তুমি বাদ দাও দুই লক্ষ থেকে তুমি পঁচাত্তর হাজার যদি বাদ দাও তাহলে কত হবে পাঁচ পনেরো সাত এক লক্ষ পঁচাত্তর হাজার তোমাদের তাহলে এবার পরীক্ষা দিবে এক লক্ষ পঁচাত্তর হাজার বা পরীক্ষা একটু বেশি দিলেও কম্পিটিশান হবে তোমাদের এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজারের মধ্যেই কিন্তু কম্পিটিশান হবে সিট তোমাদের বাড়বে তীর যেহেতু সব স্কুলে ফাইভ পর্যন্ত হবে তাহলে ভ্যাকান্সি তোমাদের এখন বলেনি ওগুলো ভ্যাকান্সি পরে যখন নিয়োগ হবে তখন কিন্তু ভ্যাকান্সিটাও বলবে এবং ভ্যাকান্সিটা বাড়ানোর সম্ভাবনা আছে দেখো যখন যেহেতু তোমাদের থার্টি ফার্স্ট জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে তো তোমাদের নিয়োগ তো আর ভোটের আগে হচ্ছে না ভোট পর হবে আর ভোট পর মানে একটু দেরি হবে ঠিক আছে যদি কেউ অনেকে হয়তো স্বপ্নের জগতে আছো যে তাড়াতাড়ি আমাদের নিয়োগ হবে নিয়োগটা এখন ভাবিও না যদি অন্য তোমার পরিকল্পনা তাহলে ওই পরিকল্পনাগুলো তুমি করে নাও এটাকে বাদ দিয়ে তাহলে তোমাদের ভোট পর যদি নিয়োগ হয় তাহলে বাইশে যদি নিয়োগ হয় একুশে হয়তো নাও পারতে পারে বা একুশের শেষের দিকে হয় বা আমি ধরলাম বাইশের শুরুর দিকে ঠিক আছে তাহলে তোমার ওই বাইশে যদি নিয়োগ হয় তারপরে তোমার ভ্যাকান্সি কিন্তু অনেকটা ক্রিয়েশন ওরা করবে যেহেতু সব স্কুলে ফাইভ পর্যন্ত হয়ে যাচ্ছে এখন ভ্যাকান্সি বলে নেবেন কিন্তু তোমার নতুন ভ্যাকান্সি যোগ হবে সব স্কুলে ফাইভ পর্যন্ত হয়েছে আর কিন্তু প্রাইমারি স্কুলে ফোর পর্যন্ত যারা তোমরা দেখবে যারা অ্যাডমিট যারা ডাউনলোড করে যদি ফাইভ ওয়ান টু ফাইভ পর্যন্ত লেখা আছে ক্লাসকে পড়ানোর জন্য তাহলে ফাইভ পর্যন্ত হচ্ছে মানে কি প্রত্যেক স্কুল যদি একটা করে স্টুডেন্ট লাগে তাহলে অনেকগুলো কিন্তু ভ্যাকান্সি হবে সে ভ্যাকান্সি যতই হোক না কেন মানে পনেরো ষোলো হাজারের নিচে কোনো দিন হবে না যত কমই না এ এখন যারা চোদ্দো সালে ফর্ম ফিল আপ করে গেছিলো ওরা মাত্র একত্রিশ হাজার ফর্ম ফিল আপ করে রাখলো আর তোমার ওখান থেকে নিয়ে করছে ষোলো হাজার পাঁচশো তো দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু নতুনভাবে ক্রিয়েশন হবে তো তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ এগুলোর আশেপাশে তোমাদের ভ্যাকান্সি হবে তো তোমাদের একটা কিন্তু বিশাল বড়ো একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ যদি তোমরা হাত ছাড়া করো তাহলে কিন্তু তোমাদের হবে না তো এই হচ্ছে ব্যাপার যদি তোমরা ভেবে রাখো যে খুব টাফ মনে হচ্ছে তো টাফ ব্যাপারটা না একটু মোটিভেট হয়ে থাকবে তোমাদের কম্পিটিশানটা কিন্তু কম আছে আর এরবার যদি হলো তো হলো না হলে এরপরে কিন্তু কম্পিটিশান অনেক হবে মোটামুটি দশ লক্ষ দশ লক্ষের আশেপাশে পরীক্ষাতে বসবে সিওর একদম কারণ ওখানে এড বসবে সব আঠেরো কুড়ি বা নতুন যারা আসবে বাকি বি বিএডরাই অনেক বি বিএডরা যখন বসবে তখন বুঝতে পারবে নয় লক্ষ দশ লক্ষ কিন্তু ফর্ম ফিল হবে তো এ হচ্ছে ভিডিও তোমাদের মূল ব্যাপারটা আমি বলতে চাইছিলাম যে তোমাদের কিন্তু এবার পরীক্ষাতে মাত্র বসে এক লক্ষ পঁচাত্তর হাজার এটা একদম শিওর এর থেকে বেশি বসবে না আর কিছুটা বসলেও ফেক বসবে মানে এমনি বসবে হয়তো মানে অন্য চাকরি পেয়ে গেছে জাস্ট এমনি বসার চেষ্টা করে পড়ে যাবে না এরকম এক লক্ষ পঁচিশ হাজারের মধ্যে তোমাদের কম্পিটিশান আছে এটাই তোমাদের লাস্ট সুযোগ এই সুযোগটা হাত ছাড়া করি না হাতছাড়া বলতে সময় কম আছে এখন প্র্যাকটিস করো এখন এমসি কেউ বেশি বেশি করে পড়ে রাখো এমসি কেউ প্র্যাকটিস করো ডিসক্রিপটিভ তোমার দেখা দরকার ডিসক্রিপটিভ দেখলে তোমার একটু সময় লেগে যাবে ঠিক আছে তো আমি এখানে একটা সাজেশন ভিত্তিতে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি যদি তোমার চ্যানেলটি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবসাইব এরকমটি প্রেস করবে থ্যাংক ইউ